একদিকে জুনিয়র ডাক্তারদের মানববন্ধনের জনস্রোত, তার মধ্যেই ডিসি সেন্ট্রালকে ঘিরে দফায় দফায় বিক্ষোভের ছবি সামনে আসলো। প্রথমে ধর্মতলা চত্বরে সেই ছবি আমরা দেখলাম, এরপরই হেয়ারস্ট্রিট থানার সামনে, সেখানেও বিক্ষোভ। আর বিক্ষোভে উত্তেজনা, ডিসি সেন্ট্রালকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ। ধর্মতলা ডিসি সেন্ট্রাল সহ পুলিশের উচ্চপদস্থ কর্তাদের ঘিরে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। তাদের দাবি, মানববন্ধন কর্মসূচিতে বিঘ্ন ঘটাতে ইচ্ছা করে বাধা দেওয়া হয়েছে। সেখানে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় পৌঁছলে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। আর এরই পাশাপাশি হেয়ারস্ট্রিট থানা, সেখানেও কিন্তু আবারও বিক্ষোভ, আর বিক্ষোভে উত্তেজনা। আন্দোলনকারী চিকিৎসক দেবাশী সরকার, কি বক্তব্য তার? দফায় দফায় ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, পুলিশ কর্তাদের ঘিরে বিক্ষোভ, তাদের বিরুদ্ধে স্লোগান, গো ব্যাক স্লোগান পর্যন্ত দেওয়া হয়। ধর্মতলা চত্বর, যেখানে মানববন্ধন কর্মসূচি ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, সাধারণ মানুষ সেখানে যোগদান করেছিলেন, এবং সেখানেই ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ ধর্মতলায়। সেই মুহূর্তের ছবি যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে ধর্মতলা চত্বর, আর এরপর হেয়ারস্ট্রিট থানা, দফায় দফায় ইন্দিরা মুখোপাধ্যায়, ডিসি সেন্ট্রাল, উচ্চপদস্থ আধিকারিকেরা যারা ছিলেন হেয়ারস্ট্রিট থানায়, আউটপোস্ট, পুলিশ আউটপোস্ট, সেখানেই দফায় দফায় বিক্ষোভ। হেয়ারস্ট্রিটের আউটপোস্টে বিক্ষোভ, সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। একদিকে ধর্মতলায় ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তাকে ঘিরে বিক্ষোভ, আর অন্যদিকে হেয়ারস্ট্রিট থানার আউটপোস্টে, সেখানেও বিক্ষোভ। মানববন্ধন কর্মসূচি ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, এবং সেখানে সাধারণ মানুষ সামিল হয়েছিলেন। এরপরে ধর্মতলায় সেখানে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের গাড়ি পৌঁছলেই পুলিশকে ঘিরে বিক্ষোভ, তাকে ঘিরে বিক্ষোভ, দফায় দফায় সেই বিক্ষোভের ছবি সামনে আসে। সেই মুহূর্তের ছবি যেরকম আপনারা দেখছেন, অন্যদিকে হেয়ারস্ট্রিট আউটপোস্ট, সেখানেও কিন্তু বিক্ষোভে উত্তেজনা। সামগ্রিকভাবে এই মুহূর্তের পরিস্থিতি আরও বিস্তারিত জানাবেন পিয়ালি মিত্র, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, দেখো এই মুহূর্তের যা পরিস্থিতি, তাতে আমরা দেখলাম জুনিয়র ডাক্তারদের দল দেবাশী হালদারের নেতৃত্বে তারা মঞ্চ থেকে আবার বাইরে বেরিয়ে এলেন। যারা বিক্ষোভকারী তারা যাতে পুলিশকে দেখে কোনোভাবে কোনো রকম বিক্ষোভ না দেখায়, কোনো রকম গোব্যাক স্লোগান যাতে না দেখায়, সেই জন্য তাদের ক্ষোভ প্রশমিত করার জন্য তারা চলে এসছে। তাদের যেটা বক্তব্য, যে তারা ঘোষণাই করেছিল যে শান্তিপূর্ণভাবে এই মানববন্ধন কর্মসূচি হবে, এবং এই মুহূর্তে তারা নতুন করে মানববন্ধন করেছে যাতে কোনোভাবে পাবলিক তারা কোনোভাবে পুলিশের ধারে কাছে গিয়ে বিক্ষোভ না দেখাতে পারে। তাদের বক্তব্য, যে জনরোষ সেখানে, যে ভিড় এখানে হয়েছিল, তার থেকেই জনরোষ উঠে পড়ে পুলিশকে কেন্দ্র করে, পুলিশের বিভিন্ন কার্যকলাপের জন্য। কিন্তু একই সঙ্গে তাদের বক্তব্য, যে তারা যাতে আর না হয়, আমরা দেখলাম যে ডিসি সেন্ট্রাল তাকে ঘিরে একাধিকবার বিক্ষোভের ঘটনা ঘটলো। প্রথমে তিনি যখন ধোনিও ক্রসিংয়ে ছিলেন তখন তাকে ঘিরে বিক্ষোভ ঘটলো, ঘটনা ঘটলো। গোব্যাক স্লোগানটা হলে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।